আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশি ব্লগার মেহরিমা চ্যানেলে। কাছে এবং দূরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। বাহিরে কিন্তু গুটি গুটি বৃষ্টি হচ্ছে, আর এই মাঠের মাঝখানে বকগুলো দেখতে ভালোই লাগছে। আজকের ব্লগটি সকাল সকাল স্টার্ট করে দিয়েছি, এখন ঘড়িতে বাজে সকাল 8টা। কিছুক্ষণ ধরে বৃষ্টি উপভোগ করার পর এখন চলে আসলাম কিচেনে। এখন চা বসিয়ে দিয়েছি। আজকের ব্রেকফাস্টে থাকছে পরোটা, ডাল আর চা। এইতো এখন ব্রেকফাস্ট করে রান্নার কাজে চলে যাব। আজকে সকাল সকালই তাজা লাল শাক নিয়ে আসা হয়েছে। শাকগুলোকে এখন আমি ভালো করে ধুয়ে কেটে চুলায় বসিয়ে দিয়েছি। আজকে শাকগুলোকে নরমালি মশলা কষিয়ে রান্না করে নিচ্ছি। এইভাবে খেতেও ভালো লাগে। আর পাশের চুলায় আমি রুই মাছের মাথা দিয়ে মূলা রান্না করছি। শাক থেকে পানি ছেড়ে দিয়েছে, আজকে আর আমি কোনো এক্সট্রা পানি দিয়ে শাকটি রান্না করব না। অফ ক্যামেরায় আমি চিংড়ি মাছ রান্না করে নিয়েছি। এই তো আজকে রান্না বান্না এতটুকুই। আজকে রান্নার রেসিপিগুলো আর ডিটেলসে শেয়ার করলাম না। এই তো এখন গোসল করে নামাজ পড়ে তারপর দুপুরের খাবার খেয়ে নেব। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন টিস্যুর প্যাকেটটা আনবক্স করতে এসেছি। আমাদের ফ্যামিলিতে প্রতিদিনই প্রচুর পরিমাণে টিস্যু ইউজ করতে হয়, তাই সবসময় এভাবে এক কার্টন টিস্যু নিয়ে আসা হয়। আর একটি কার্টনে 63 প্যাকেট করে টিস্যু থাকে। এখন আমি এখান থেকে 2 প্যাকেট টিস্যু নিয়ে নিচ্ছি। আপনারা যারা আমার প্রথম ব্লগগুলো দেখেছেন তারা অবশ্যই জানেন আমাদের বাসায় কিন্তু সবসময় মিনারেল পানি কিনে আনা হয়, আর আমরা সবসময় এই পানি পান করি। আজকেও অনেকগুলো পানির বোতল কিনে নিয়ে আসা হয়েছে। এখন এখান থেকে একটা বোতল বের করে নিচ্ছি। এই তো এখন বিকেল হয়ে গেছে। আজকে বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারের জন্য একটু বাইরের খাবার খেতে ইচ্ছে হলো, তাই আমার আর আমার হাজবেন্ডের জন্য এখানে ফ্রাইড চিকেন নিয়ে আসা হয়েছে, আর সাথে টমেটো কেচাপও রয়েছে। আর খেতে খেতে একটা কথা বলি, যে সকল আকু ভাইয়ারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটির অল অপশনটি সিলেক্ট করে দেবেন। এতে করে আমার নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে, আর আপনি সেটা সবার আগে দেখে নিতে পারবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।